সাত দফা দাবিতে ভোর থেকে রংপুর ও রাজশাহী বিভাগে পণ্য পরিবহনে 48 ঘন্টার কর্মবিরতি চলছে। গাইবান্ধার কাঁচা বাজারে এর প্রভাব পড়েছে প্রথম দিনেই। রাতে ট্রাক ভর্তি সবজি ও মাছ এলেও শ্রমিকরা কর্মবিরতিতে থাকায় তা খালাস হচ্ছে না, বেড়ে গেছে পণ্যের দামও। এই পরিবহন ধর্মঘটের কারণে আমাদের এই বাজারে কাঁচামালের আমদানি খুবই কম, বাজারে সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। সিরাজগঞ্জের বাঘাবাড়ি বন্দর থেকে 18 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। হঠাৎ করে অবরোধের কারণে আমরা একটা দুর্ভোগের মধ্যে আছি, আমাদের স্টক অনেক সীমিত, কালকে দুপুর পর্যন্ত হয়তো চলবে। হিলি স্থলবন্দরের পণ্য পরিবহনও বন্ধ রয়েছে, মালামাল গন্তব্যে পাঠাতে না পেরে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। দাবি মেনে নেওয়া না হলে মঙ্গলবার ভোর পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবার ঘোষণা দেন শ্রমিক নেতারা। প্রবীণ কর্মসূচি দিয়েছি আমরা, আজ এবং আগামীকালের মধ্যে সরকারি কোনো এজেন্সি যদি আমাদের সঙ্গে কথা না বলে এই কর্মসূচি লাগাতার চলবে। এদিকে আট দফা দাবিতে সিলেটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিকেলে মহানগর পুলিশের কার্যালয়ে শ্রমিক ইউনিয়নের বৈঠক হয়, সেখানে দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়। অনির্দিষ্টকালের ধর্মঘটটা আমরা এই মুহূর্তে থাকি আমরা আপাতত স্থগিত করলাম। পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ তারা আমাদের আশ্বাসের ভিত্তিতে আজ থেকে পরিবহন ধর্মঘট সিলেট বিভাগে প্রত্যাহার করে নিয়েছে। ধর্মঘটে সকাল থেকে অচল ছিল সিলেট, বন্ধ ছিল সব রুটে দূরপাল্লার যান চলাচল। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন।